দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের বালিগ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড গ্রামে মঙ্গলবার বিজয়া দশমীর সন্ধ্যায় এক অনন্যভাবে ব্যাঘ্র বিধবা মা এবং তাদের শিশু সন্তানদের নিয়ে বিজয়া সম্মেলনী পালিত হলো। এমন বিজয়া সম্মেলনী অনুষ্ঠান যা সুন্দরবনের বুকে এক অনন্য বিরল ইতিহাসও বটে। এলাকার প্রায় শতাধিক বিধবা মা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। উল্লেখ্য, অনবরত নিজেদের আবহে বয়ে চলেছে সুন্দরবনের বিদ্যাধরী নদী। এদিকে সুন্দরবনের গহীন জঙ্গল পীরখালি, যেখানে সর্বক্ষণ সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের বিচরণ ক্ষেত্র এবং আনাগোনা, ঠিক তার বিপরীত দিকে গ্রাম মথুরাখণ্ড। জীবন জীবিকার তাগিদে পরিবারের সকলের মুখে অন্ন তুলে দেওয়ার সন্ধানে প্রতিনিয়ত এই গ্রামের পুরুষরা সুন্দরবনের গহীন অরণ্যে পাড়ি দিতেন মাছ, কাঁকড়া, কাঠ এবং মধু সংগ্রহের জন্য। অনেকে হাসি মুখে ফিরতেন, অনেকে আবার বাঘের আক্রমণে পড়েই চিরতরে হারিয়ে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনকারীর এমন করুণ পরিণতিতে অসহায় হয়ে পড়ে তার পরিবার। এই মথুরাখণ্ড গ্রামে এখন পরিবারের সংখ্যা রয়েছে প্রায় শতাধিক। শারদীয়ার আনন্দে সকলে যখন আনন্দঘন মুহূর্তে মেতে ওঠেন, বাঙালির বৃহত্তম উৎসব শারদীয়ার তাৎপর্য কী সেই অনুভূতি নেই এই সমস্ত অসহায় দরিদ্র পরিবারগুলির কাছে। তারপর বিজয়ার কোনো গুরুত্ব নেই অর্ধাহারে অনাহারে দিন কাটানো পরিবারগুলির কাছে। যদিও প্রত্যন্ত সুন্দরবনের জঙ্গলের উপর নির্ভর করে বেঁচে থাকা গোসাবা, বালি, আমলা, মেথি, মথুরাখণ্ড, সত্যনারায়ণপুর, কুমিরমারি, ঝাড়খালি, লাহিড়িপুর, সাতজেলিয়ার মানুষ প্রতিনিয়ত জীবন সংগ্রামের লড়াই চালিয়ে কীভাবে বেঁচে রয়েছে তার নিজের চোখে উপলব্ধি করেছেন বিশিষ্ট সমাজসেবী তথা বাসন্তী হাইস্কুলের শিক্ষক অমল নায়েক। আর সেই কারণে তাদের দুঃখ দুর্দশার করুণ মর্মবেদনার অংশীদার হয়ে বাঘ কিংবা কুমিরের হাতে আক্রান্ত হয়ে নিহত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছিলেন। এই যাবৎ প্রায় 300 মহিলাকে বিভিন্ন কর্মস্থানের মধ্য দিয়ে স্বনির্ভর করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন অমলবাবু। পাশাপাশি প্রায় শতাধিক শিশুর পড়াশোনার দায়িত্ব নিয়ে কর্মযোগ্য চালিয়ে যাচ্ছেন শিক্ষক অমল নায়েক। এমন বিশাল দায়িত্বপূর্ণ কর্মযোগে দীর্ঘ প্রসার করতে কলকাতার বেশ কিছু বন্ধু বান্ধবদের নিয়ে 2014 সালে গঠন করেন সেফ টাইগার এফেক্টেড ফ্যামিলি। চলতি বছর শারদীয় আগমনের আগে সমগ্র জেলার বিভিন্ন প্রান্তের এই সমস্ত দুস্থ পরিবারগুলির হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছিলেন। পুজো ভালো কাটলেও অসহায় দরিদ্র ব্যাঘ্র বিধবা পরিবারগুলির কথা মনে পড়তে দশমীর সকালে হৃদয়টা ভারাক্রান্ত হয়ে পড়ে অমলবাবুর। তিনি তার অপর আর এক সঙ্গী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক প্রভুদান হালদারকে সাথে নিয়ে রওনা দেন সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ মথুরাখণ্ড গ্রামে। সেখানে প্রায় শতাধিক ব্যাঘ্র বিধবা মা ও তাদের সন্তানদের মুখে মিষ্টি তুলে দিয়ে পালন করেন বিজয়া সম্মেলনী। পাশাপাশি ছোট ছোট স্কুল ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন পড়াশোনার একাধিক সরঞ্জাম। সুন্দরবনের বুকে এই সর্বপ্রথম ব্যাঘ্র বিধবা মায়েদের নিয়ে বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন দীর্ঘ 60 বছর আগে বাঘের আক্রমণে স্বামীকে হারানো 102 বছরের প্রবীণা ক্ষান্তমণি ঢালি। তার মুখে পুত্র স্নেহে বিজয়ার মিষ্টি তুলে দেন অমলবাবু। ব্যাঘ্র বিধবা মা ও শিশু ললিতা মণ্ডল, দুর্গামণি দাস, বন্যা রাধিকারা জীবনের প্রথম বিজয়া সম্মেলনী স্বাদ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী প্রভুদান হালদার বলেন, অমলবাবুরটাকে সাড়া দিয়ে এমন দুর্গা মায়েদের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে হয়েছে।